ক্রোয়েশিয়া ইটালি ম্যাচ চলছে, মাঠে ধোঁয়া, এক মিনিট খেলা বন্ধ, গ্যালারিতে আতশবাজির উৎসব করতে গিয়ে এই বিপত্তি। ক্রোয়েশিয়ার সমর্থকদের জন্য ক্রোয়েশিয়া দলকে জরিমানা করলো উইএফা। এই তো কদিন আগে রাশিয়া পোল্যান্ড ম্যাচে সমর্থকদের ঝামেলা, সমর্থকদের জন্য রাশিয়া দল ধমক খেলো উইএফার কাছে, জরিমানা হয়েছে জার্মানিরও। অথচ আমাদের কলকাতায় এমন ঘটনা ঘটলে ইস্টবেঙ্গল মোহনবাগান কর্তারা সমর্থকদের দোহাই দেন। অথচ বিশ্বজুড়েই সমর্থকদের দায়িত্ব কর্তাদেরই। একুশে আইনের দেশে সবই যে উল্টো, এখানে কি বলছেন আইএফএ সচিব? সল্টলেকটা তো নিউট্রাল মাঠ, এটাই বলছি, বেশিরভাগ খেলা তো আমাদের সল্টলেকে হচ্ছে। যখন নিউট্রাল মাঠে হয় তখন, এবং এ নয় যে আমাদের একটা কোনটে কোন ক্লাবের সেকশন বলা যায়, সেখানে একটা ক্লাবের উপর দায়িত্ব চাপিয়ে দিলে পরে চাপানো তো যায়, কিন্তু তারপর উত্তরটাও খুব ইজি, ও আমার লোক না। এর জন্য দরকার একটা জায়গায় হোম গ্রাউন্ডে করা, কিংবা আইডেন্টিফাই করতে পারা যদি করা যায়, যেটা ইউরো কাপ কেন, এমনি এতে আমাদের এতেও রয়েছে, যদি কোনো ক্লাব ক্লাবের সাপোর্টাররা বা ক্লাবের আইডেন্টিফাইড মেম্বার্সরা কোনো গোলমাল থাকে তাদের এগেনস্টে অ্যাকশন, এই তো আমাদের কোড অফ কন্ডাক্টে রয়েছে, কিন্তু সেটা আইডেন্টিফাই করার একটা ব্যবস্থা করতে হবে। এই সব জায়গাতেই ক্লাবগুলো সমান রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, ক্লাবগুলো রেসপন্সিবিলিটি নিলেই এরকম ধরনের জিনিস সম্ভব। আমি বছর দু তিন আগে একটা বড় ক্লাবগুলোর সঙ্গে মিটিং করে প্রেসের থ্রু দিয়ে সাপোর্টারদের একটা জয়েন্ট মেসেজ দেওয়া হয়েছিল যে খেলার মাঠে 90 মিনিট দুটো ক্লাবের মধ্যে যাই কম্পিটিটিভ থাক, সেটা রেস বাইরে না আসা উচিত। হয়তো এবারও সেরকম একটা করার সম্ভব আছে।